আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনুলে, জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি। এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবু কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচব এই পোড়া দেশ অন্ধ মনের আশা। আগুন পাখি, দেখি তোমার কি কথা, নাকি সেটা কওয়া যাবে না, সে ছাড়া আর কেউ জানতে পারবে না। ঢং ঢং দেখলে একটু বেশ বাসি নে। দেশের জন্য তো কাউকে না কাউকে কিছু ভাবতে হবে, আপনারা তো আসেনি বাড়ির জন্য, সে না হয় দেশ নিয়েই ভাবলো, এতে ক্ষতি কি? ক্ষতি কি, সেটা যদি নিজের পরিবারের কেউ করতো তাহলে পরে টের পাতে। চাল নেই চুলো নেই, দেশের সেবা। সে কি কথা গিন্নিবা, আপনাদের তো সবই ছিল, সুভদ্রা যদি এইভাবে সব কিছু নষ্ট না করতো তাহলে তো আপনারাই এই গ্রামের জমিদার, সবার সে আপনাদের অবস্থা তো সবার উপরে হওয়ার কথা। হ্যাঁ, তা একজন না হয় বিলয় বেড়াচ্ছে, আরেকজন তো একটু নজর দিলে পারতো, তালি পারেও তো হতো। যেমন ঢোল তেমন কাশি, পুরো গোষ্ঠীটাই হচ্ছে শয়তানের ভরা, আর এই সব শয়তানদের মাঝখানে পড়ে আমার জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে। কি বুঝে যে বাপ মা আমাকে এখানে বিয়ে দিয়েছে আমি জানি না, আর তুমি বাপু দুটোর পয়সার মুখ দেখে কি করে বুঝবে বনিদি কাকে বলে। গিন্নিমা, এবার আমায় আজ্ঞা দিন, দয়া করে অনিল এলে ওকে বলবেন ও যেন অবশ্যই আমার সাথে দেখা করে। মনে থাকলে বলবো, আমাদের তো আরো অনেক কাজ আছে বাপু, পাড়ার লোকের কথা মাথায় নিয়ে চললে তো আর আমাদের চলবে না। আমরা যে কেবল পাড়ার লোক নই সেটা নিশ্চয়ই আপনি জানেন, যাই হোক আপনার মাথায় কোনো চাপ নিতে হবে না। গিন্নিমা আমার ভাইয়ের বউ, দায়িত্বটা আমি গিন্নিমাকেই দিলাম, অনিল আসলে আমার সাথে একটু দেখা করতে বলবেন। আসি অনিল। ওই যে এসএম, দেশ উদ্ধার করে বাড়িতে ফেরার নাম হয়েছে। হাসান, তোমার ভাগ্য অনেক ভালো যে তার দেখা পেয়ে গেলে, তা না হলে তো আমরা যদি মরে পচে গলেও যেতাম তাহলে পারে আর বাড়ি ফেরার নাম হতো না। আসেন আসেন, আপনার জন্যই তো আমরা অপেক্ষা করছি, বাড়ির খেয়ে বনের মোষ তাড়িয়ে বাড়ি ফেরার সময় হলো আপনা, তা কাল সারা রাত কোথায় ছেলে শুনি? বাড়িতে সমস্যার শেষ নেই আর তুমি বাইরে ফুর্তি করে বেড়াচ্ছ না? ফুর্তি করতে যে আমি রাত বিরাতে বাইরে থাকি না এ কথা তুমি খুব ভালো করে জানো বোন। তা তোমার এই সাজের কারণটা কি শুনি। এসো ভেতরে এসো, এ তোমারই বাড়ি, নির্দ্বিধায় চলে এসো। এ কে গো? বৌরানী, ওর নাম সাবিত্রী, আমার সাথে ওর বিয়ে হয়েছে কাল রাতে। ও বাবা গো, এই বাড়িতে দেখি একেবারে বিয়ের ধুম পড়ে গেছে। হ্যাঁ, একে তোর আমি রক্ষা নেই, এ তো দেখি সুগ্রীব সদয়, চারিদিকে শুধু বউ আর বউ, খাবারের জোগাড় নেই, শুধু পেট বাড়িয়ে চলছে। সবই আল্লাহর কেরামত রে মা, কার মনে যে কি আছে তিনি জানেন সব। আমি আল্লাহর কাছে দোয়া করি তোকে যেন সবসময় ভালো রাখে, তোকে আব্বার শরীর নাকি ভালো লয়, এখন কেমন আছেন আপনার? বাড়ির সকলে ভালো, তোর আব্বার শরীর ভালো আছে, তোর আম্মা নতুন মা এই আমার আশার কথা শুনে আমার সাথে আসতে চাইছিল,
কিন্তু ওই বাড়ি ফাঁকা রেখে আসতে পারলো না রে মা। নতুন মার কথা সব সময় মনে হয়, ভাবছিলাম বাড়ি যাব, এইখানে ফেসে আছি বলে আমিও বেরোতে পারছিলাম। চাষা গায়ের কি খবর? বিয়ের সময় গা যেরকম ছেড়ে এসেছি, তেমনই কি আছে? গায়ের মানুষজন ভালোই আছে, তাই ওই মিলিটারি ইংরেজ মিলিটারিদের একটু একটু অত্যাচার করে আর কি। ওই ধর বড় বড় গাড়ি নিয়ে ওই ছুটোছুটি করে, ধুলা উড়াইয়ে যায়, একটু ভয় পায় মানুষজন, কখন গাড়ি চাপা পড়ে এই ভয়ে আর কি। তাছাড়া ওই ধর ওই যে আঞ্জির তলার মুক্তার, সে আসে না রে মা। ওই যার দুটো মেয়ে ছিল? হ্যাঁ হ্যাঁ মালিনীর যার সাথে বিয়ে হয়েছে, সে তো ভিন দেশে আছে, ইংরেজদের সাথে চাকরি করে, অনেক লেখাপড়া জানা রে মানুষ রে মা। আর মনে হয় ওই বাচ্চা কাচ্চাও হয়েছে, আর না হলে তো ওই যে মেয়েদের তো ১৯ ২০ হইলে তো গ্রামের মধ্যে সাউর হয়ে যায় বাচ্চা কাচ্চা না হলে, পুরুষদের তো কোনো দোষই হয় না রে মা। চাচা আমাদের সমাজের এই এক সমস্যা, এই পুরুষের কোনো দোষই নেই, সব দোষ মেয়ে মানুষেরই হয়। হাবিব তুমি ঠিকই বলেছো, মারে আমার একটা ইচ্ছা আছে ওই হাসানের সাথে একটু কথা বলতে চাই রে মা। কি কথা চাচা? আপনি চাইলে আমাকে বলতে পারেন, অবশ্য মেজো ভাইয়েরও আসার সময় হয়ে গেছে, তারপরেও যদি আমাকে বলতে চান বলতে পারেন। কথাটা হলো কি হাবিব, ওই ওর নতুন মায়ের খুব ইচ্ছে ছিল যে আমু মারে নিয়ে কয়েকদিনের জন্যে একটু যেতে চাই, এটা আমি হাসানের কাছ থেকে একটু ওই সম্মতি চাইছিলাম আর কি। মেয়েটা কত বছর হলো বাড়িতে যায় না রে বাবা, এই জন্যেই এই আর্জিটা আছে আমার। সে তো বড় ভালো কথা, মেজোভাবি কত বছর হয়েছে আপনাদের বাড়ি গিয়ে থাকে না, মেজোভাই অবশ্যই অনুমতি দেবে। কিন্তু চাচা মেজোভাবি চলে গেলে আমাদের কী হবে বলেন তো? মেজোভাবি ছাড়া যে আমরা চোখে আদার দেখবো। হ্যাঁ ভাবি তো এই বাড়ির চোখের আলো, আমাদের সকলের আলো, ভাবি চলে গেলে আমাদের কি হবে বলেন তো? আর ভাবি গেলে তো শিমুলকেও নিয়ে যাবে, আমরা তো মরেই যাব। তবে এটাও সত্যি, ভাবি যদি কয়েকটা দিন গিয়ে থাকে ভাবির খুব ভালো লাগবে। রসুল ভাই যখনই আসে ভাবির মনটা কি খুশি হয়ে যায়। রসুল আমার কাছে আসে? সাসা হ্যাঁ রসুল আসে তো এই বাড়ি, কত এসে বেড়ায় যায়। আর আপনার জামাই যে টাকা হারিয়েছিল, ওয়া তো রসুলের কাছে ছিল, রসুলই তো এনে দিয়েছে। বেশ বেশ বেশ, কতদিন রসুলটারে দেখি না রে বাবা, বড় হওয়ার পরে সে থাকে এখন কলকাতায়, আসেই না বাড়ির দিকে। হাসানের জিনিস ফেরত দিল, এটা তো বড় কথা রে মা। তোর বাবা তো ছেলেটারে কিছুই দিতে পারেনি, বাড়িতে কিছু শুনি বাসবে। চাষা ও কথা বলছেন কেন? রসুল তো আব্বার কথা ভেবে কলকাতায় মাস্টারে নিছে, নিজের টাকা নিজে আয় করে, ভালো হয়েছে না? আমাকে সওয়ালটা মাস্টার হয়েছে, নিজের খরচ নিজেই চালাচ্ছে, আর আমরা কিছুই করতে পারলাম না সওয়ালটার জন্যে। আব্বার সাথে কলকাতায় আলাদা করে খরচ পাঠাতে লয় হয়, আর নিজের খরচ যারা নিজে দিতে পারে, এই জন্যই তো রসুল কাজ করতেছে। আপনি এত চিন্তা করছেন কেন চাচা? আপনি যদি এত চিন্তা করেন তাহলে আব্বাও চিন্তা করবেন, কষ্ট পাবে। আপনি কেন বুঝতে পারছেন লয় যে রসুল এখন বড় হয়ে গেছে, লায়েক হয়ে গেছে? হয়েছে, আপনি বিশ্রাম করবেন, একটু পরে আপনার জামাই চলে আসবে, তখন জামাইয়ের সাথে আলোচনা করতে পারবেন। বেশ বেশ, আচ্ছা সমস্যায় পড়ে গেলাম তো, এখন যদি আবার প্রমিলা আসে
আবার নানাভাবে আমাকে উত্ত্যক্ত করে। আল্লাহ তুমি আমায় রক্ষা করো, এই গোয়েন্দা মেয়েটার হাত থেকে তুমি আমার বাঁচাও আল্লাহ। আমার এখানে তেমন অসুবিধা হচ্ছে না, আর বটুক তো খুব ভালো ছেলে, ওর মাথা ভীষণ ভালো, যদি একটু মনোযোগ দিয়ে পড়ে তাহলে আরো ভালো করবে। যে দুষ্টু ছেলে ওকে তুমি পড়াতে পারবে, ও আমাদের কাজ না, তোমার ছাত্র, তুমি নিজ হাতে গড়ে পিঠে নিও। জি মাসিমা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তোমাকে কিন্তু আমার আরেকটা কাজ করে দিতে হবে বাচ্চা। কি কাজ? তোমাকে আমি আগেই বলে নিচ্ছি, তুমি কিন্তু না করতে পারবে না। ঠিক আছে, আমি না করব না, আমার দ্বারা সম্ভব হলে আমি অবশ্যই করব, বলুন। সে তুমি পারবে, জেনেই বলছি আমি। বেশ, বলুন মাসিমা, আমায় কী করতে হবে? তোমাকে আরেকজনকে পড়াতে হবে, তার কিন্তু লেখাপড়ায় মাথা বেশ ভালো, কিন্তু না অঙ্ক কষতে দিলে ভয়ে একেবারে একশা হয়ে যায়। আর বলো না, এমন দশা তার, পয়সার হিসেব নিয়ে বাজারে দোকানে গেলে না যে কেউ তাকে ঠকিয়ে ফেলবে। বাচ্চাকে ঠকিয়ে নেবে? বাচ্চা বাজার যাবেই বা কেন? না না, সে বাচ্চা না, আর বাজারেও যায় না সে, তবু শিখে রাখলে দোষ কি? তা অবশ্য ঠিক বলেছেন, অঙ্ক শিখে রাখা সবারই দরকার। সেজন্যই তো তোমায় বললাম, দাঁড়াও তাকে ডাকছি। প্রমিলা, প্রমিলা এদিকে আয়, মাস্টারমশাই তোকে অঙ্ক কষাতে রাজি হয়েছে। আরে মাস্টারমশাইয়ের সামনে লজ্জা কিসের, আয় বলছি। আমার মেয়ে প্রমিলা, ওকেই তোমাকে অঙ্ক কষাতে হবে, ছাত্রী কিন্তু বটুকের দিদি, ওকে তোমাকে ওর মতোই দেখতে হবে, কি পারবে তো? তাহলে তোমরা অঙ্ক কষো, আমি বটুকে পাঠিয়ে দিচ্ছি। কি হলো মাস্টার মশাই, আমাকে পড়াবেন না? কি ব্যাপার, আমাকে দেখে এমন ভয় পাচ্ছেন কেন? আমি বুঝ নাকি পেট নেই, ভয় একদম কাঠ হয়ে গেছে। ভয় পাবো কিসের জন্য আপনাকে? আমি তো বলেছি আপনাকে শেখাবো। কি শেখাবেন, চিঠি লেখা? না না, অঙ্ক করা শেখাবো। দুটোই শিখাবেন, ঠিক আছে? কিন্তু কিন্তু কি? কিন্তু ভাবছি আগে কোনটা শিখবো, অঙ্ক করা নাকি চিঠি লেখা? তুমি যে এমন আহাম্মক ঠাকুরপো সেটা তো আমার জানা ছিল না, বলা নেই কোয়া নেই হুট করে একজনকে ঘরে তুললে। ঘরে তুলে এনেছে মানে? এ তুমি কি বলে বোরানি, আমি তাকে বিয়ে করে নিয়ে এসেছি। ওই একই হলো, এখন থেকে তো এই মেয়ে আমাদের বাড়িতেই থাকবে, তাই না? তা বাপু তুমি আগে একবার বলতে পারতে না যে এমন একটা কাম করবে? সবাই কি বলে কয়ে আসে বাড়িতে যে আমাকে নিয়ে আসতে হবে? বৌরানী, আমি সবার কথা বলা পছন্দ করি না, সেটা তুমি জানো না?
তা কি এমন ভুল বলেছে শুনি ঠাকুরপো? বলানি কনে তুমি ধাপ করে একজনকে ঘরে তুলে নিয়ে আসবে, তোমার দাদা না হয় মাতাল বজ্জাত, তা তুমি নাকি দেশের সেবক। এ কথার মানে? মানে তুমি তো সবকিছু বাদ দিয়ে দেশ সেবা ছাড়া আর কিছুটি বুঝো নি, বাড়ি ঘর সংসার চুলোয় যাক, তুমি তো দেশ সেবাই করবে, তা কোন বলে তুমি একটা মেয়েকে ঘরে তুলে নিয়ে আসলে? হ্যাঁ বিশ্বাস করো বৌরানী, এ বিয়ে আমি ইচ্ছে করে করিনি, বাধ্য হয়ে করেছি। আমি বুঝি না বাপু, তোমার আর তোমার দাদার কি বাধ্য হয়েই শুধু বিয়ে করতে হয়? আহা বোন তুমি কেঁদো না, আগে অনিল কি বলে সেটা শোনো, ও খুব দায়িত্ববান ছেলে। খুব দায়িত্ববান ছেলে, এত দায়িত্ববান ছেলে যে তার বাড়ির দিকে কোনো মনোযোগ নেই, কোনো কাজেও আসে না। তা বাপু কি আকাম করেছিলে যে বাধ্য হয়ে বিয়েটাই করতে হলো? সকলে কেন কথা বলে কি মা, নিজের মতো সবাইকে ভাবলে তো আর হবে না। দেখো হাসান, তুমি তো ভালো করেই জানো যে আমাদের আর্থিক অবস্থা কি, এই কটা পেট চালাতে আমাদের হিমশিম খাতি হয়, আবার আরেকটা পেট কি হবে এখন আমাদের? আপনি যে আগে সকাল সকাল হাটে চলে যেতেন, এখন কি যান? যাই মা, আগের মতো তো আর যেতে পারি না, ওই মাঝে মাঝে যাই। আর সাসা ওই যে মনীষদের বাড়ি? মাঝে মধ্যে যাই রে মা। যাবেন, ওরা খুব ভালো মানুষ, দুই ছেলে, দুই ছেলে কত পড়ালেখা জানা। আমারও খুব খুশি লাগতেছে আমার মেয়ে হয়ে তুই এই শিক্ষার আলো ছড়াই দিতেছিস রে মা। তোর আব্বা তোর পড়াশোনা নিয়ে কোনোদিন মাথা ঘামায়নি। হ্যাঁ এখন তোর আব্বার অনেক মানে কষ্ট হয়, তোরে যদি লেখাপড়া শিখাতো তাহলে তুই আরও অনেক দূরে যেতে পারতিস রে মা, আমরাও খুশি হতাম রে মা। আমাকে মেয়ে লেখাপড়া করতেছে, বড় হয়েছে। ভাবি কি কম করে, ভাবির যে বুদ্ধি, এই গ্রামের আশেপাশে একটা মেয়ে মানুষের এরকম বুদ্ধি নেই, আমি নিজেই তো ভাবির কাছ থেকে কত কিছু শিখি। তাই নাকি, বাহ বাহ বেশ ভালো বেশ ভালো। তোমরা দুজন মিলে যে কাজে নেমেছো তাতে আমার মনটা ভরে যাচ্ছে, আমার আশীর্বাদ রইল রে মা, আমার আশীর্বাদ রইল তোকে। কথায় আছে না, হাতে যদি খাদে পড়ে চামচিকে তো লাথি মারে। আপনি কিন্তু আমার কথাটার ভুল ব্যাখ্যা করলেন, আমি কিন্তু সেভাবে বলিনি, আমি বলেছি আপনারা তিনজনই এই বাড়ির বউ, তিনজনের কিন্তু এই বাড়িতে অধিকার আছে। দেখেন বাপু, যে ভুল করেছে সে এর প্রতিকার করুক, ও বিয়ে করে নিয়ে আসে, ওর বউ যেখানে খুশি সেখানে নিয়ে যাক। এসব ছাড়েন, এসব বাদ দেন, তার চেয়ে বরং চলেন চিঠি লেখা শিখি, আসল কাজ আগে সেরে নেওয়া ভালো। কিসের চিঠি মানে, মানে কাকে চিঠিটা লিখবো সেটা তো আমাকে কিছু বলেনি, কী চিঠি লিখবো বলেন।